हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। आमी शौमिक। आज के एक इनफॉर्मेटिव वीडियो निये एसेछी जेटा मेनली फार्मेसी स्टूडेंट्सर जोन्नो, तो मेनली यूजी एंड फार्मेसी स्टूडेंट्स, सो डिफार्म एंड बीफार्म स्टूडेंटर जोन्नो। ओके, सो ए दुटोटाई करते हॉस्पिटल ट्रेनिंग। मेन आज के टॉपिक होच्छे अबाउट हॉस्पिटल ट्रेनिंग, जे किभाबे हॉस्पिटल ट्रेनिंग করবে বা কখন করবে কিভাবে করবে সেটাই হচ্ছে আজকে টোটাল টপিক। সো ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু জিনিসই আমি বলে দেবো আজকে, আর লাস্ট অবধি দেখতে থাকো। ওকে, আর চ্যানেলটা খুবই নিউ, সাবস্ক্রাইব করো, কারণ আমিও একজন ফার্মাসি স্টুডেন্ট, এরকম ফার্মাসি রিলেটেড বিভিন্ন রকমের টপিক এই চ্যানেলে আসতে থাকবে। তো সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। ওকে, চলো শুরু করা যাক। সো হসপিটাল ট্রেনিং, ফার্মাসি স্টুডেন্টসের এটা একটা ম্যান্ডেটরি ট্রেনিং করতেই হবে, সেটা ডিফার্ম হোক কিংবা বিফার্ম। ডিফার্ম আফটার সেকেন্ড ইয়ার, মিনস ফাইনাল ইয়ার কমপ্লিটের পর এটা ম্যান্ডেটরি কোর্স করতেই হবে ফর 3 মান্থস এর ডিউরেশন। আর ফর দ্য বিফার্ম স্টুডেন্টস এটাও ম্যান্ডেটরি, বাট ডিউরেশনের মধ্যেই এটা করতে হবে। টোটাল 4 ইয়ার্স ডিউরেশন থাকে বিফার্মের মধ্যেই এটা করতে হবে। তো আমি সাজেস্ট করতে পারি এটা, মিনস হসপিটাল ট্রেনিংটা তোমরা সেকেন্ড ইয়ারের পর যে সেম ব্রেকটে থাকে, মিনস ফোর্থ সেমের পর যে সেম ব্রেকটা থাকে, সেই সেম ব্রেকটা করে নেওয়াই ভালো। কারণ কি, পরের 6th সেমের পর যে সেম ব্রেকটা থাকবে সেখানে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা ট্রেনিং করতে হবে, সো দ্যাট 4th ইয়ার ডিউরেশনের মধ্যেই তোমরা সবটাই কমপ্লিট করতে পারবে। এছাড়া এই কোর্সের মধ্যে তোমরা আরও সেমিনার রয়েছে, পোস্টার প্রেজেন্টেশন, অনেক 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 কিছু রয়েছে। তার মধ্যে হসপিটাল ট্রেনিং আর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা হচ্ছে মাস্ট। তো আমি এটাই সাজেস্ট করছি যে সেকেন্ড ইয়ারের সেম ব্রেকের পরে এটা করে নেওয়া ভালো। তো কীভাবে তোমরা হসপিটাল ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাইড করবে সেটা এখন আমি বলবো। তো ফার্স্ট অফ অল, তুমি তোমার একটা নিয়ারেস্ট কোনো হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল হলে খুব বেটার হয়, নিয়ার কোনো হসপিটাল চুজ করবে যে সেখানে তুমি হসপিটাল ট্রেনিং করতে ইন্টারেস্টেড। দেন তুমি তোমাদের কলেজ যিনি প্লেসমেন্ট বা ট্রেনিং অফিসার আছেন ওনাকে একটা তোমাদের মেল করতে হবে, একটা অ্যাপ্লিকেশান লিখে যে তুমি হসপিটাল ট্রেনিং করতে ইন্টারেস্টেড, এরকমভাবে অ্যাপ্লিকেশান লিখবে। যাই হোক, অ্যাপ্লিকেশান তোমরা সবাই লিখতে পারবে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি কীভাবে লিখেছিলাম, আমি মেলে কী লিখেছিলাম, অ্যাপ্লিকেশানে কী লিখেছিলাম সেটাই তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দেবো, আর সেখান থেকে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশানে কী 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 লিখতে হবে। সো মেলটা তোমরা তোমাদের ট্রেনিং বা প্লেসমেন্ট অফিসার যিনি আছেন ওনাকে করলেন, উনি তোমাদেরকে কলেজ থেকে একটা এনওসি ক্রিয়েট করে মেল করে দেবেন। তুমি সেটা হচ্ছে তোমরা প্রিন্ট আউট, অ্যাজ ইউজুয়াল প্রিন্ট আউট বের করবে, করে তোমাদের যে নিয়ারেস্ট নয় তোমাদের ডিস্ট্রিক্টে যে CMOH অফিস আছে ওখানে গিয়ে সেটাকে সাবমিট করতে হবে। সেখানেও একটা তোমাকে অ্যাপ্লিকেশান লিখতে হবে, সেই অ্যাপ্লিকেশানে তোমাকে তোমার ট্রেনিংয়ের ডিউরেশন পিরিয়ডটা মেনশন করে অ্যাপ্লিকেশান লিখতে হবে, সো দ্যাট তারা একটা অর্ডার দেবে। তারা আই থিঙ্ক সব জায়গায় সেম না, 2 থেকে 3 দিন টাইম নেয় একটা CMOH অফিসার, উনি একটা অর্ডার দেবেন, ওই অর্ডারটা তোমাকে দেবে, ফরওয়ার্ড করবে তোমার কলেজে, ফরওয়ার্ড করবে ও তোমার যে হসপিটাল চুজ করেছে সেখানেও ফরওয়ার্ড করা হবে। তো ওই ফরওয়ার্ড লেটারটা নিয়ে, ফরওয়ার্ড অর্ডারটা নিয়ে তুমি তোমার হসপিটাল সুপারিনটেন্ডেন্টের কাছে যাবে, ওখানে অনেক পেপার ওয়ার্কস আছে, ওগুলো সাবমিট করে অ্যাজ ইউজুয়াল নর্মাল পেপার ওয়ার্কস ওগুলো করার পরেই তুমি হসপিটাল জয়েন করতে পারবে। আর অফলাইন প্রসেসটাও সেম, ফার্স্টে ওই স্যারকে যে মেলটা ওটা তোমরা অফলাইন হলে ডাইরেক্ট কলেজে অ্যাপ্লিকেশান বাই পেন অ্যান্ড পেপার লিখে সাবমিট করতে পারো, সেটা আমি জাস্ট মেল করেছি অ্যাপ্লিকেশান লিখে, এটাই হচ্ছে অনলাইন প্রসেস, বাকি প্রসেসটা তারপর থেকে সেম। চলো দেখিয়ে দিই কী আমি লিখেছিলাম, কীভাবে লিখেছিলাম, সেখানেও তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, আই থিঙ্ক বুঝতে পারবে। ওকে চলো, সো আমি মেলে কী কী লিখেছিলাম বা অ্যাপ্লিকেশানে কী কী লিখেছিলাম তোমরা একটু দেখে নাও। প্রথমে অ্যাজ ইউজুয়াল টিউটর ট্রেনিং প্লেসমেন্ট অফিসার CIPTHS, মিনস আমার কলেজের অ্যাড্রেস দেওয়া আছে। তারপর অ্যাজ ইউজুয়াল যেমন সাবজেক্ট হয় রেসপেক্টেড স্যার দিয়ে যা কিছু লেখার সবই লেখা। তারপর স্টুডেন্ট ডিটেলস দেওয়া আছে, এখানে তোমরা তোমাদের নাম, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এখানে আমি 3 জনের নাম দিয়েছিলাম বলে তাই কলাম করেছি, বাট না। তারপর হসপিটাল অ্যাড্রেসটা একটু দেখে নাও, ওখানে ফার্স্ট অফ অল টুডা CMOH বলেই তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তারপরে তোমরা যেই হসপিটালটা চুজ করেছো ওই ডিস্ট্রিক্টে সেই নাম দিয়ে তার অ্যাড্রেসটা লিখবে। তারপর অ্যাজ ইউজুয়াল যা ফরম্যাট হয় সেরকমভাবে লিখে তোমরা কমপ্লিট করবে। এটা তোমাদের যিনি প্লেসমেন্ট অ্যান্ড ট্রেনিং অফিসার তাকে তোমরা এটা মেল করবে। সো এরপরে তিনি তোমাদের একটা এনওসি ক্রিয়েট করে দেবে, সেটা কী ক্রিয়েট করে দেবে সেটাও আমি দেখে নাও। তো কলেজ থেকে তোমাদেরকে এনওসিটা কেমন দেবে দেখো, ঠিক এরকমই একটা এনওসি দেবে কলেজে তার নিজের প্যাডে লিখে বা
এরকম ভাবে একটা দেবে। ওখানে দেখো অ্যাড্রেস, তুমি এই যে অ্যাড্রেসটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে সিএমইউজিও বা তোমার হসপিটালের ব্যাপারে, সেই অ্যাড্রেসটা ওখানে লেখা আছে। সো দ্যাট কলেজ ওনাকে মেলটা দিয়েছেন, মিনস লেট অ্যাপ্লিকেশনটা দিয়েছেন, তুমি এই পেপারটা নিয়ে সিএমও অফিসে যাবে, ওখানে গিয়ে বাকি প্রসেসিংটা হবে। ওখানে গিয়ে তোমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, তার সাথে কলেজ থেকে দেওয়া ওই এনওসিটা একসাথে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশানটাই মাস্ট তোমরা লিখবে, তোমার ডিউরেশানটা যে কোন তারিখ থেকে কোন তারিখ অবধি তোমরা হসপিটাল ট্রেনিংটা করতে চাইছো। তারপরে ওরা একটা তোমাকে অর্ডার দেবে, দেখো এটা সেই অর্ডার, একটা অর্ডার দেবে যেটা সিএমআইসি অফিস থেকে তোমাকে দেবে। এটা তোমাদের হসপিটালের সুপারকে দেখানোর পর তারা জয়েন করে নেবে কিছু পেপার ওয়ার্কসের পরে। এটাই সেই অর্ডার, আর এখানে তোমাদের ফরওয়ার্ডটা লেখা আছে যে এই লেটারটা, এই অর্ডারটা কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে, যেটা তোমাদের আগেই আমি বলেছিলাম। এই অর্ডারটা তোমাকে, তোমার কলেজের প্রিন্সিপালকে ও হসপিটালের সুপারকে ফরওয়ার্ড করা হয়েছে। হচ্ছে ফুল প্রসেস সবটাই বলে দিলাম যতটা মনে হলো, আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো। চলো বাই, টেক কেয়ার।